আপনারা দেখছেন বিশ্ব সমাচারের পর্দায় নবম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর তালিকা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 29টি ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলির প্রার্থীর তালিকা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। পঞ্চায়েতগুলিতে কয়টি আসন, কোন রাজনৈতিক দলগুলি প্রার্থী দিয়েছে আপনারা দেখছেন সেই তালিকা। একটি গ্রাম পঞ্চায়েতে মোট কয়টি আসন রয়েছে, একটি আসনে মোট কতগুলি প্রার্থী রয়েছে, কোন রাজনৈতিক দলগুলি প্রার্থী দিয়েছে আমরা সেই তালিকাও আপনাদের কাছে তুলে ধরেছি। 9 এপ্রিলের শেষ খবর অনুযায়ী এই প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। আমরা 12 এপ্রিল এই প্রার্থী তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। এখনও 16 এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের দিন রয়েছে, সেই কারণে এই প্রার্থী তালিকার পরিবর্তনও ঘটতে পারে। আপনারা দেখছেন বিশ্ব সমাচার।